আমার কাছে আছে একটা লাল রঙের প্যাকেট এবং এর মধ্যে আছে কিছু চিপস বা অনেক কিছু গিফট আছে। গিফটটা একজন শিশুর জন্য আমি এনেছি। আজকে দিনটা আমার কাছে মানে অনেক অনেক আনন্দের, কারণ আমাকে হয়তো রাস্তাতে অনেকে চিনতে পারে, কিন্তু আজকে আমাদের একটা দাদার ছেলে পুলিশ স্টাফ এসেছে বেড়াকে, তো সে আমাকে চিনতে পেরেছে। আমার এতটা ভালো লেগেছে, আমি তখন ভেবেছি এর সাথে আমি ব্লগ বানাবো। কুইজ, কুইজ একটা এমন জিনিস যে সবাই ছোট থেকে বড় সবাই ভালোবাসে। তো ও থ্রিতে পড়ে, একদমই ছোট, ও ওখানে বসে আছে, আমি ঘোরাবো, ওখানে বসে আছে, হয়তো ওর কাছে যাবো এবং ওকে আমি কোশ্চেন করবো। কোশ্চেনের উত্তর যখনই দেবে আমি ওর জন্য একটা করে গিফট দেবো। গিফটগুলো আমি আগে এখানে দেখাই। চিপস খেতে যে কোনো ছোটো ছেলেই ভালোবাসে। চিপস, টু ইয়াম, লেজের, ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কোন লেজটা খেতে ভালোবাসো, বলছে টমেটো লেজ। ঠিক আছে, টমেটো লেজ এনেছি, এটা হয়ে গেল। এটা কি পার্কের ওই মিনি ট্রিট দুটো আছে, এটা লেজের ইউরো ফ্লেভারটা আছে, একটা গ্যালাক্সির আমুলের আমুল এটা গ্যালাক্সির স্মুথ মিল্ক এটা একটা আছে, অ্যালপেনলিবের লজেন্সের পাউচ একটা এনেছি, একটা টপিকানার অ্যাপেল ড্রিঙ্ক এনেছি, আর দুটো এনেছি আমি আমুল কুল। মতে বলে কাউকে যদি কখনো গিফট দিয়ে কখনো তুমি ওকে দিতে চাও, তো একটা দুটো না, এতটা গিফট দাও যাতে ওর মন ভরে যায়। মানে ওর ছোটো, তো ও হয়তো ভাববে লেজ বা কুরকুরে, কিন্তু এতটা পরিমাণে দাও ও অবাক হয়ে যায়। এই অবাক জিনিসটাই ছোটোদের সব থেকে সুন্দর লাগে। দেখা যাক। ঠিক আছে, তো আমার কাছে আছে এতগুলো গিফট এবং ওকে আমি করবো কিছু কোশ্চেন, মজার মজার কোশ্চেন। তো শুরু করা যাক, তোমাকে আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, উত্তর দিলে তুমি এই গিফটগুলো তুমি পেয়ে যাবে। ওকে, পাঁচটা কোশ্চেন করবো মাত্র, উত্তর দিলে গিফট পাবো। কোশ্চেন নম্বর ওয়ান, আস্তে আস্তে ছোট থেকে আস্তে 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 শক্ত কোশ্চেন করবো, যতটা এ পারবে ততটাই। ভারতের রাজধানীর নাম কি? ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে। নিউ দিল্লি। ওকে, তিনটে চিপস ওর হাতে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। ওকে, একটা দুটো আমুল কুল, পার্ক আর লেজ ওর হাতে। এর পরের কোশ্চেন আমি একটুখানি ঘুরিয়ে দেবো, সাধারণ জ্ঞান এর দেবো। হরিতে যদি 4:30 বাজে, 4:30 বাজে, বড় কাঁটা কোন সংখ্যাতে থাকবে? 4:30 রাইট। এর পরের কোশ্চেন, আমাকে 7খানা দেশের নাম বলো। 7খানা দেশের নাম দেখি পারে কিনা একজন ক্লাস 3 শিশু। 7খানা দেশের নাম, ইন্ডিয়া, আফগানিস্তান, কাজাখস্তান, মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, আর মাত্র দুটো নেপাল, আর একটা। ও, আমি খুশি হয়ে গেছি। এইটা এবং অ্যালবিলিবের প্যাকেট। এর পরে কোশ্চেন, আমি যেহেতু এই জীবনটাই ইলেকট্রনিক্স গ্যাজেট দিয়ে ভরা, আমি একে জিজ্ঞেস করব 5টা ইলেকট্রনিক্স আইটেমের নাম বলতে হবে, 5টা পারবে? ওকে, আমার কাছে আছে আর 3টে, 5টা ইলেকট্রনিক্স গ্যাজেট। ওকে, ইলেকট্রনিক্স আইটেম, ফ্যান, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওভেন, টিভি, হাততালি। এইটা এবং লেজ। এবং লাস্ট কোশ্চেন, আমার কাছে আছে গ্যালাক্সির চকলেটটা। এইটা আমি সম্পূর্ণ একজন শিশুকে যে কোশ্চেনটা সব থেকে বেশি করা হয় সেই কোশ্চেনটা আমি একে করব। তোমাকে কে সব থেকে বেশি ভালোবাসে? তোমার স্কুল টিচার, স্কুলে যাও তো, টিচার আছে, বাবা মা, দিদি না টিচার, কে সব থেকে বেশি তোমাকে ভালোবাসে?
সবাই, কিন্তু কারোর নাম নিতে হবে। আচ্ছা, সবার মধ্যে তুমি দুজন কার নাম বলো যে সব থেকে বেশি ভালোবাসো, দুজন যে সব থেকে বেশি তোমার ভালোবাসো। পরিবারের মধ্যে দুজন, বাবা আর মা, বাবা মা, ওকে, বাবা মায়ের মধ্যে সব থেকে বেশি কে ভালোবাসে ভাবো, বাবার দিকে তাকাতে দাও। যে কোনো মানুষের জীবনে মায়ের মানে গুরুত্ব অপরিসীম, সব থেকে বেশি। আমি কি আমার বাবা, তার বাবা, মায়ের গুরুত্ব এতটাই অপরিসীম হয় কখনো কোনো কিছু দিয়ে তুলনা করা হয় না। তো আমার তরফ থেকে গ্যালাক্সি চকলেটটা এটা আমি চাইবো যে এ আরও অনেক বড় হোক। এর মতো যত পশ্চিমবঙ্গে যত ভারতে শিশু আছে, এরাই আমাদের দেশের আসল হাল ধরার জন্য, এবং আশা করি এই রকম এরা বড় হয়ে আমাদের দেশকে, আমাদের রাজ্যকে আরও আরও এগিয়ে নিয়ে যাবে, আমাদের সংস্কৃতিকে, আমাদের ভাষাকে আরও এগিয়ে নিয়ে যাবে, এবং আমাদের রাজ্যকে এবং আমাদের দেশকে আরও বেশি মজবুত করবে। তো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। এই ভাইকে সবাই আশীর্বাদ করবেন। নমস্কার, জয় হিন্দ। নমস্কার বলে দেবো সবাইকে। ওকে।